ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে এক ডজন গল্প। সেপ্টেম্বর থেকে দেশে শুরু আনলক ফোর। 30 সেপ্টেম্বর পর্যন্ত আনলক ফোর এর নির্দেশিকা জারি। 7 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হবে মেট্রো পরিষেবা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, আরো একবার যদি তুমি বলো আমাদের কোন কোন জায়গাগুলি বন্ধ থাকছে আর কি কি খোলা থাকছে, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। দেখো পাবে, যেটা তুমি বললে মেট্রো পরিষেবা 7 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, সেটার অপেক্ষাই করা হচ্ছিল। কারণ অনেক রাজ্যেরই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, তারা চাইছিলেন কি মেট্রো পরিষেবা স্টার্ট করা হোক, অন্তত অ্যাটলিস্ট ট্রায়াল বেসিসে স্টার্ট করা হোক, কিছু গাইডলাইন্স মেনে স্টার্ট করা হোক এবং পরিস্থিতি বুঝে সেটা পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আনলক ফোর এর গাইডলাইনে পাপিয়া, 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল স্টার্ট হবে, যেটা ইন্ডিয়ান রেল চালাচ্ছে সেটাও স্টার্ট হবে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে যে রেলগুলো রয়েছে সেটাও চলবে, অর্থাৎ কলকাতাতে যে মেট্রো রয়েছে সেটাও 7 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তবে এসওপি গুলো আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে রিলিজ করা হবে, কি কি নিয়মগুলো মানতে হবে, যার মধ্যে মাস্ক কম্পালসারি থাকবে, আরোগ্য সেতু অ্যাপ সবাইকে নিয়ে উঠতে হবে মেট্রোতে, এক্সিট এন্ট্রির আলাদা আলাদা পয়েন্ট থাকবে, মানে টাচলেস টিকিট একটা করা যায় সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, কাউন্টারে টিকিট পাওয়া যাবে না, যাদের কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে তারা উঠতে পারবেন, সেই কার্ড অনলাইন রিচার্জ করা যেতে পারে সেটা রয়েছে, মেট্রোতে কতটা টেম্পারেচার রাখা যেতে পারে এসি সেটার জন্য একটা চিন্তা ভাবনা রয়েছে, 22 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার রাখা উচিত, তার সঙ্গে সঙ্গে বেশি দেরি অব্দি গেট যেন খোলে মেট্রো স্টেশন গুলো, সেটা ট্রেনের সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে ভেন্টিলেশনের জন্য, এই এই পরিকল্পনা গুলো রয়েছে। তবে এসওপি গুলো আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ইস্যু করবে আগামী 3-4 দিনের মধ্যে। 7 তারিখ থেকে মেট্রো পরিষেবা স্টার্ট করার জন্য অনুমতি দিয়েছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রক, তবে গ্রেডেড ম্যানারে হবে, ধাপে ধাপে এটা স্টার্ট করা হবে, একই দিনে সব মেট্রো চলবে না। দ্বিতীয়ত যেটা তুমি বলছিলে আরো কোন জায়গায় ছাড়পত্র গুলো দেওয়া হয়েছে, সেই জায়গায় রয়েছে যদি কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে বা কোনো অন্য ধরনের গ্যাদারিং গুলো হচ্ছে, সেই জায়গায় 100 জন থেকে বেশি যদি ব্যক্তি না হয় সেটাকে অনুমতি দিয়েছে একটা স্বরাষ্ট্রমন্ত্রক, সেটা পারমিশন দিতে পারে রাজ্য সরকারগুলি, তবে সেটাতে দেখতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক কম্পালসারি থাকছে কিনা, সেটা একটা স্বরাষ্ট্রমন্ত্রক আজকে বলেছে। তবে সিনেমা হল, স্কুল, কলেজ এখনো বন্ধ থাকবে, অডিটোরিয়াম, সুইমিং পুল গুলো বন্ধ থাকবে, সেটা আজকেও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। স্কুল কলেজের ক্ষেত্রে একটা নির্দেশিকা আজকে জারি হয়েছে পাপিয়া, সেটাতে বলা হয়েছে কি টিচার 50% স্টাফ স্কুলগুলোতে আসতে পারেন, সেটা রাজ্য সরকারগুলি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, এবং ছাত্রছাত্রীরাও ক্লাস 9 থেকে 12 যারা রয়েছে, যাদের বোর্ড রয়েছে, অর্থাৎ ক্লাস 12 যাদের বোর্ড রয়েছে, ক্লাস 10 যাদের বোর্ড রয়েছে, ক্লাস 9 থেকে 12 এর ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবেন গাইডেন্স এর জন্য, টিচারদের সঙ্গে কথা বলার জন্য, সেটা ভলেন্টারি, এটা কম্পালসারি নয়, তারা গার্জিয়ানদের পারমিশন নিয়ে এটা হতে পারে, এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হলো স্বরাষ্ট্রমন্ত্রকের কি রাজ্যগুলিতে এই মুহূর্তে আমরা দেখছি পাপিয়া লকডাউন করা হচ্ছে মাসে কয়েকদিন বা সপ্তাহে কয়েকদিন, সেটা নিয়ে আজকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট করেছে কি রাজ্য সরকারগুলি এইভাবে লকডাউন অ্যানাউন্স করতে পারে না। আমরা জানি পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই মাস সেপ্টেম্বর মাসে 3 দিন লকডাউন হবে সেটা অ্যানাউন্স করা হয়েছে, হরিয়ানাতে 2 দিন লকডাউন হবে সপ্তাহে সেটা অ্যানাউন্স রয়েছে, উত্তরপ্রদেশে এই মুহূর্তে শনি রবি করে লকডাউন হচ্ছে সেটা অ্যানাউন্স করা রয়েছে, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে লাগু করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া। এর কারণ একটা রয়েছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে আমরা জানতে পেরেছি পাপিয়া, সেটা হলো বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেপ্টেম্বর মাসে, নিট রয়েছে, জয়েন্ট রয়েছে, বিভিন্ন কলেজের পরীক্ষাগুলো রয়েছে, ইউনিভার্সিটির পরীক্ষাগুলো রয়েছে যেটা সুপ্রিম কোর্ট রায়ও দিয়েছে, সেক্ষেত্রে সেখানকার ছাত্রছাত্রীরা যেন অসুবিধা না পড়েন সেই ডেটগুলোকে দেখেই কিন্তু রাজ্য সরকারগুলিকে সিদ্ধান্তগুলো নিতে হবে পাপিয়া। ধন্যবাদ বিজেন্দ্র। সাতই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হবে মেট্রো পরিষেবা, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়। আর এ প্রসঙ্গে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, তিনি কি জানিয়েছেন দেখুন। এটা আমরা পাওয়ার পরে এখন আমরা আমরা রেলওয়ে বোর্ডের সাথে, আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের অনুমতি নিয়ে তারপরে আমরা রাজ্য সরকারের সাথে কথা বলবো, রাজ্য সরকারের সাথে ডিটেইল গাইডলাইন আলোচনা করব। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে সেই নির্দেশিকায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এটাও লিখেছেন যে মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স একটা এসওপি জারি করবে, ডিটেইলড একটা গাইডলাইন জারি করবে, যাতে করে তারা তারা সমস্ত কিছু গাইডলাইনে দেওয়া থাকবে, কি কি ডুজ অ্যান্ড ডোন্টস, কি কি করা করব, কি কি করব না, সব দেওয়া থাকবে। তো সেটাও আমাদের কাছে একটা রেফারেন্স হিসেবে থাকবে, এই দুটো সাথে থাকবে, আমরা রাজ্য সরকারের সাথে আলোচনা করব এবং তারপরে আমরা মেট্রো চালু করব। আনলক ফোরে কেন্দ্রের নির্দেশিকা প্রসঙ্গে কি জানিয়েছেন চিকিৎসক দীপেন্দ্র সরকার দেখুন।
আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে একটা দেশে পার্টিকুলারলি একটা রাজ্যে আমরা রিকভারি রেট বাড়ছে, আমাদের নিউ কেস অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা বেশি উন্নত হয়ে গেছে, তখন তো অর্থনীতির পক্ষে প্রাধান্য দিতেই হবে। এবং নিশ্চিতভাবে অর্থনীতিকে প্রাধান্য দেওয়ার জন্যই আনলক ফোরে যাওয়া হয়েছে। আমি যা যা এই আনলক ফোরে দেখছি, মূলত সব কিছু কিন্তু এরকমই হওয়ার কথা ভাবা হয়েছিল এবং সেই ইঙ্গিত ছিল এবং সেই রাস্তাতেই এগিয়েছে। মেট্রোটা চালানোর সিদ্ধান্তটা একদম সঠিক, তার কারণ যত বেশি ট্রান্সপোর্ট খুলবে তত ভিড় কমবে। আমি যদি শুধু সার্ফেস ট্রান্সপোর্ট চালাই তাহলে যেটা হবে, সার্ফেস ট্রান্সপোর্টের উপর ভিড়টা বাড়বে, আমি যত ওয়াইড করতে পারবো তত আমার সুবিধে। প্লাস মেট্রো কলকাতার মধ্যে চলবে, সুতরাং ক্ষতি কিছু হবে না। কিন্তু মুভমেন্ট যখন বাড়ে তখন কি হয় যে যেসব জায়গাতে সংক্রমণের মান কম ছিল সেই সব জায়গাতে সংক্রমণ বাড়তে শুরু করে। সেই অ্যাঙ্গেল থেকে এক্ষুনি একদম মাইক্রো লকডাউনটাই ইমপ্লিমেন্ট করবো, এবং কখনো যদি সেকেন্ড পিক আসে তাহলে আমি জেনেরিক লকডাউনে যাব না। এটা কিন্তু একসঙ্গে আজকে এই তারিখে দাঁড়িয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আনলক ফোরে রাজ্যের লকডাউনে না কেন্দ্রের কন্টেনমেন্ট জোন ছাড়া লকডাউন ঘোষণা নয়, সেক্ষেত্রে কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্যকে। এ প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, দেখুন। এটা দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আরো একবার একটা ভয়ঙ্কর আঘাত, যেটা বারবার বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার করে আসছে। একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেমন কোভিড এর চিত্রটা এক নয়, ঠিক তেমনি একটা রাজ্যেও সমস্ত জেলায় কোভিড এর চিত্রটা কিন্তু এক নয়। সুতরাং সমস্ত জেলার জন্য একটা পার্টিকুলার রাজ্যে যখন একই ধরনের আইন চালু হতে পারে না, ঠিক তেমনি একটা আইন বা একটা নিয়ম কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। আমাদের মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল রাজ্য কিন্তু তাকে অথরিটি দেওয়া উচিত যে তার রাজ্যের প্রিভেলিং কোভিড সিনারিও অনুযায়ী সে ডিসিশন নেবে যে সেখানে কোভিড মোকাবিলা করার জন্য কি কি করতে হবে। আমরা অতীতেও দেখছিলাম যে ফেডারেল স্ট্রাকচারকে গুরুত্ব না দিয়ে বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার ঠিক একইভাবে পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে এরকম তুকলকি সিদ্ধান্ত নেওয়ার ফলে, যেগুলো সম্পূর্ণ গ্রিন জোন ছিল, কেন্দ্রীয় সরকারের সেই তুকলকি একতরফা সিদ্ধান্তের জন্য কিন্তু এই গ্রামীণ ভারত এবং এই ধরনের গ্রিন জোন গুলো সমস্ত কোভিড আক্রান্ত হয়ে গিয়েছিল। ইন্ডিভিজুয়াল রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া কেন্দ্রীয় সরকারের উচিত, তা না হলে কখনোই এই কোভিড মোকাবিলার সার্বিক চিত্র আমরা তুলে ধরতে পারবো না এই ভারতবর্ষে। সেটা ভারতবর্ষের বিজেপি সরকারের প্রতি মুহূর্তে মাথায় রাখা উচিত, যেটা তারা করছে না। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন, দেখুন। আনলক ফোরের যে গাইডলাইন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে তার থেকে বোঝা যাচ্ছে ধীরে ধীরে ভারতের জনজীবনকে স্বাভাবিক করে আনার দিকে কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে। 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো রেলের যাত্রা সারা দেশে শুরু হবে। রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবং সিনেমা হল, থিয়েটার, সুইমিং এই সমস্ত যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলোতেও লিমিটেড সংখ্যা, অর্থাৎ 100 জনের মধ্যে সংখ্যা সীমাবদ্ধ রেখে সোশ্যাল ডিস্টেন্স পালন করে এগোনোর কথা বলা হয়েছে। ধীরে ধীরে ভারতের কর্মকাণ্ড আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দিশা মোদীজির সরকার দেখিয়েছেন তা অত্যন্ত যুক্তিগ্রাহ্য, সময়োচিত এবং প্রশংসনীয় বলে আমি মনে করছি। রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আনলক ফোরের যে গাইডলাইন তাকে পুঙ্খানুপুঙ্খ মেনে আগামী দিন পশ্চিমবাংলাকে চালনা করা। আনলক ফোরে কেন্দ্রীয় সরকারের এই গাইডলাইন নিয়ে কি বলেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, শুনুন। প্রথম থেকেই তো সব বুঝতে পারছি আমরা যে একটা চূড়ান্ত অপরিকল্পনা চলছে। এখন আনলক ফোর 30শে সেপ্টেম্বর, তার মাঝখানে কন্টেনমেন্টের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিতে হবে,
এত কেন্দ্রীয় মনোভাব থেকে কি ভারতবর্ষের মতো বিশাল দেশ তার লকডাউন আনলক প্রক্রিয়া চলতে পারে? স্থানীয় বিবেচনা তাকে মূল্যহীন নাকি সবটাই কেন্দ্রীয়ভাবে স্থির করার মতন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রক দাঁড়িয়ে আছে? এই প্রশ্ন তো থাকলোই। স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি বন্ধ থাকবে, ধর্মীয় বিভিন্ন কর্মসূচি বা ইত্যাদি সেগুলো চলবে, প্রায়োরিটি রাখি একুশে সেপ্টেম্বরে সরকারের কাছেই বা প্রায়োরিটি রাখি। বোঝা যাচ্ছে না যে কেন্দ্রীয় সরকার কি এবং কেন, বরং বারবার যে কথাটা আসছে সেটা যে এই সমগ্র প্রক্রিয়াটাকে ব্যবহার করে যা মানুষের উপরে চাপিয়ে দেবার কথা হলো মনোভাব, এটা দিল্লির দিক থেকে স্পষ্ট হচ্ছে বলেই মনে হচ্ছে। কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? দেখো, মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন লোকাল ট্রেন মেট্রো ট্রেন চলা উচিত, কেন্দ্রের অনুমতি নিয়ে চলবে, তাহলে উনি চাইছেন যে চলুক, বাস চলছে এবং কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব নর্মালই আছে। তো এই যেমন লকডাউন নিয়ে আমি সেটা প্রথম থেকে বলে আসছি, কেবল রাজনীতি করা হচ্ছে, আর সেই জন্য হয়তো কেন্দ্র সরকার দেখছেন যে রাজ্য সরকার এটাকে রাজনৈতিক স্বার্থে লাগাচ্ছে, সেই জন্য কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে করা উচিত। এই নিয়ে বিতর্ক হচ্ছে, বিভিন্ন ধরনের বিরোধিতাও হচ্ছে। তো আজকে রাজ্য সরকারও চাইছে জীবনযাত্রা স্বাভাবিক হোক, অফিস খোলা হচ্ছে, যে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে কম সংখ্যার লোক থাকে সেটা যদি মনে হয় সুরক্ষিত তাহলে খুলতে পারে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন রাজ্য শুরু করে দিয়েছেন। তো সেই জন্য কেন্দ্র সরকার জীবনযাত্রা স্বাভাবিক করতে চাইছেন, লোকসভা খুলতে চাইছেন, অন্যান্য সংস্থাকে কাজে দিতে শুরু করেছেন, সেই দৃষ্টিতে পদক্ষেপ। আর বলেনি যে করতেই হবে, কথাবার্তা বলার কথা বলেছেন যাতে স্বাভাবিক প্রস্তুতি স্থান অনুযায়ী হতে পারে। তাতে বিরোধিতা করার কি আছে? একটা অভ্যাস হয়ে গেছে কেন্দ্র জাগ্রতার উল্টো বলার, আপনারা যেটা করতে চাইছেন কেন্দ্র সেটা সহমতি দিয়েছে, কিন্তু স্বেচ্ছাচারিতা না হোক এটা নিয়ে তার জন্য কথাবার্তা বলার রাস্তা খুলে রেখেছে। ফাইনাল ইয়ারে পরীক্ষা ছাড়া পাশ করানো যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু। সূত্রের খবর, পরীক্ষা নিয়ে সোমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতেই হবে, ফাইনাল পরীক্ষা ছাড়া পাশ করানো যাবে না, শুক্রবারই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সর্বোচ্চ আদালতের নির্দেশের পর পুজোর আগে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটুকু আমি বলতে পারি, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে না, প্রশ্নই আসে না। পরীক্ষা হলে পুজোর আগে দেখে নিন, যদি অনলাইন অফলাইন করে কোন রকম ব্যবস্থা করে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়, অনলাইন যারা পারবে বাড়ির থেকে বসে অনলাইন, অফলাইন যারা পারবে হয়তো অফলাইন কাছাকাছি দূরে না আসে, নেক্সট উইকের মধ্যে সিদ্ধান্তটা ছাত্রছাত্রীদের জানিয়ে দিন। কিন্তু অনলাইন না অফলাইন কিভাবে নেওয়া হবে পরীক্ষা, কত নম্বরের পরীক্ষাই বা নেওয়া হবে, এসব নিয়েই এখন চর্চা সরকারি স্তরে। সূত্রের খবর, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলির মতামত দেবে, জানতে চাওয়াবে পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো কতটা রয়েছে। এরপরই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। আগামী সপ্তাহে চূড়ান্ত রূপরেখা তৈরি করে UGC-র কাছে অক্টোবরে পরীক্ষা নেওয়ার আর্জি জানানো হবে। সুপ্রিম কোর্টের রায়কে তো মান্যতা দিতেই হবে, সমস্ত স্টেকহোল্ডার ছাত্রছাত্রী তাদের টিচার এবং সবার সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত আসবে, আর তাছাড়া সরকারের সঙ্গে কথাবার্তা বলতে হবে, সবার সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত আসবে। গত 27 জুন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিব সমস্ত উপাচার্যকে একটি অ্যাডভাইসারি পাঠান, তাতে বলা হয় সশরীরে ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া যাবে না, স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে 80% নম্বর নেওয়া হবে বিগত পরীক্ষার বা সেমিস্টারের সেরা নম্বরের ভিত্তিতে, বাকি 20% নেওয়া হবে বর্তমান সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে যদি কেউ পরীক্ষা দিতে চায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তার সমাধান থাকবে। সরকারের এই অ্যাডভাইসারির উপরে ভিত্তি করে দারুপুর প্রেসিডেন্সি, বিদ্যাসাগর, ম্যাকাউট বা রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্নাতক বা স্নাতকোত্তরের ফাইনাল ইয়ারের ফল প্রকাশ করে দেয়। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের পাশ করাতে পারে না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, আগের পরীক্ষার ফলের ভিত্তিতেও পড়ুয়াদের উত্তীর্ণ করতে পারে না তারা, ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতেই হবে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলি ফের পরীক্ষা নেওয়ার পরীক্ষা শুরু করে দিয়েছে। UGC-র এবং স্টেট গভর্নমেন্টের যে এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডভাইসারি ছিল যে পরীক্ষাটা আমাদের আমরা 80-20-তে করবো, আমরা রেজাল্ট বের করেছিলাম বাই 31st অফ দি লাস্ট মান্থ। কিন্তু এখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখলাম এবং আমাদের চিফ মিনিস্টার বললেন যে সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া যাবে না, টিচারদের সাথে কথা বলা হয়েছে, তারা ক্লাস শুরু করেছেন,
অনলাইনে 80% নম্বর হিসেব করা হয়েছিল পূর্ববর্তী সেমিস্টার পরীক্ষার নম্বরের ওপরে। তো সেই অংশটা আদালতের রায় অনুযায়ী তো অবৈধ, আমাদের হয়তো পরীক্ষা নিতে হবে। এখন যা পরিস্থিতি তাতে যদি আমরা অনলাইন কোনো পরীক্ষা পদ্ধতিতে যাই, কারণ আমার মনে হয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই তো বলেছেন যে উনি সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। যদিও প্রেসিডেন্সি এবং রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত যা জানতে পেরেছি ইউজিসি গাইডলাইন থেকে আমরা কিন্তু ডিভিয়েট করিনি। ইউজিসি বলেছে ব্লেন্ডেড মোডে অনলাইন অফলাইন যেরম পসিবল সেরম নিতে, আমরা সেটা নিয়েছি। প্লাস আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের গভর্নিং বোর্ড এই রেজলিউশনটাই করেছিল, তো আমার মনে হয় আমরা ইউজিসি গাইডলাইন গভর্নিং বোর্ড সব কিছু মিলিয়ে আমাদের আলাদা এমন কিছু হয়নি যার জন্য আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট থেকে ডিভিয়েট করবো। যে মূল্যায়ন সেটা আমাদের চারটে ধাপে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়েছে এবং একটা ফাইনালি হোম বেসড অ্যাসাইনমেন্ট আমরা করিয়েছি, ফলে আমাদের নতুন করে আর কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই। সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, বন্ধ হোস্টেলগুলিও। অনলাইনে পঠন পাঠন সার্বিকভাবে সব পড়ুয়ার কাছে পৌঁছয়নি, ফলে সিলেবাসও শেষ হয়নি। অন্যদিকে লোকাল ট্রেন চালুর বিষয়ে সরকারিভাবে এখনও কোনো নির্দেশিকা নেই। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে পড়ুয়াদের বাঁচিয়ে পরীক্ষা নেওয়ার রূপরেখা তৈরি চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন ভুগছিলেন। আজ বিকেলে সল্টলেকের বাড়িতে প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাশীকান্ত মৈত্র। বয়স হয়েছিল 96। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিমতলা মহাশ্মশানে আজ তার শেষকৃত্য হয়। তার পরিবারের তরফে কি জানানো হয়েছে শোক প্রকাশ করে দেখুন। কলকাতায় রাজারহাটে থাকি এবং বাবার সাথে আমার একটা গত 4 বছরের একটা সুন্দর সম্পর্ক ছিল। প্রতিদিন আমরা ফোনে গল্প করতাম, বাবা রাজনীতির অনেক কাহিনী আমায় বলতেন এবং বাবা খুব আদর্শবান ছিলেন, নানান আদর্শের কথা আমাকে অনুপ্রাণিত করেছেন বলেছেন। বাবা খুব সিম্পল লাইফ লিড করতেন। এত বছর বাবা রাজনীতিতে ছিলেন বা বাবা যে হাইকোর্টেও এত বছর কাজ করেছেন, বাবার পোশাক আশা খাবার দাবার জীবনযাত্রা অত্যন্ত সরল ছিল। 35 বছর প্রায় হতে চলল বিবাহিত জীবনের, অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি। আজ বড় দুর্দিন, বাবা বিশেষভাবে আমার লেখাপড়ার প্রতি যে আগ্রহটুকু আছে সেটাকে বিশেষভাবে অনুমোদন করেছেন চিরদিন। সম্প্রতি একটা লেখা দেখে একেবারে ছেলে মানুষের মতো আনন্দ করে বলে উঠেছিলেন, খুব ভালো লেখা। এটাই আমার বাবা।